ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনা, ভয় নাই। বিপদের সময় তো মেয়েদের সামনে ঠেলবেই, কেননা পুরুষরা তো তখন নিরাপদে থাকার জন্য যায় যাক মেয়েদের উপর দিয়ে যাক। তিনি তখন বিদেশে বিভুয়ে নির্বাসনে আছেন, স্বেচ্ছার নির্বাসন নয়। আসার মতো পরিবেশ ছিল না, এবং যখন উনি নির্বাচিত হলেন আওয়ামী লীগের সভাপতি হিসাবে, সেই 81 সালে আমার মনে আছে এরকম একটি মেঘমধুর দিন। সেই দিনে আমাদের স্লোগানও ছিল, ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে, শেখ হাসিনা, ভয় নাই। এবং ঝড় বৃষ্টি সেদিন ডিপ্রেশন ছিল, সাইক্লোন ছিল উপকূলীয় এলাকায়। এবং এখানে যখন বিমানবন্দরে সেই প্লেনটি নামে, বারবার বাতাসের জন্য পাইলটকে খুব সাবধানে নামতে হয়েছিল, বেশ কিছুক্ষণ দেরি করতে হয়েছিল। সেদিন বৃষ্টির পানি আর সেই অপেক্ষমান বাঙালির চোখের পানি আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যার চোখের পানি একাকার হয়ে গিয়েছিল। এরপরেও আমরা দেখেছি অন্যান্য পার্টিতেও ক্রাইসিসের সময় মেয়েদের সামনে রাখা। এটা অবশ্য একজনের ব্যঙ্গটি করে আমাদের গ্রামের মানে একজন শিক্ষিকা বলছিলেন যে সেই হ্যাঁ বিপদের সময় তো মেয়েদের সামনে ঠেলবেই, কেননা পুরুষরা তো তখন নিরাপদে থাকার জন্য যায় যাক মেয়েদের উপর দিয়ে যাক, মানে এক্সট্রা, মেয়েরা হলো এক্সট্রা সমাজে, এক্সট্রা হিসাবে তার যে সেই ভাবেই বিবেচিত হতো। যেটা দৃষ্টিভঙ্গিতে আমরা দেখেছি যে বিভিন্ন সংকটে আমরা সেটা পেয়েছি। আমরা রাজিয়া সুলতানা, চাঁদ সুলতানা, বঙ্গবীরঙ্গনা সখিনার কথা পড়ি, সেখানেও কিন্তু দেখা গেছে যখন পুরুষরা রণে ভঙ্গ দিয়েছে তখন কিন্তু মেয়েরা এগিয়ে এসছে। এটা আমার কথা না, ইতিহাস এটার সাক্ষী দেবে, সাহিত্য এটার সাক্ষী দেবে। এইভাবে আমাদের দেশে মেয়েদের সেই যে সামনে আসার ব্যাপারটা, এটা কোনো কুসুমাস্তীর্ণ ছিল না, কোনো ফুল বিছানো রাস্তায় বা রেণু ছড়ানো রাস্তায় এটা হয়নি। এইভাবে কিন্তু প্রত্যেকটা এই লড়াইতে, যাত্রাতে মেয়েরা কিন্তু তার যোগ্যতার পরিচয় দিয়েছে, তার নিষ্ঠা এবং দক্ষতার পরিচয় দিয়েছে। এই অবস্থায় আন্তর্জাতিক নারী দিবসে আজকে যে রিপোর্টার্স ইউনিটি তারা এই আলোচনার আয়োজন করেছেন এবং আমাকে এখানে এসে দু কথা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।